नमस्कार सबाई के आपनारा देखछेन स्मार्ट नलेज यूट्यूब चैनल। तो बंधुरा आज के आलोचना करब नतून एक चाकरी विज्ञप्ति निये। तो राज्य पंचायत दफ्तरे टैक्स कलेक्टर पदे नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। तो आज के भिडियोते विस्तारित सम्पूर्ण तथ्य आलोचना करब जो अपना शिक्षागत योग्यता कीरकम लागबे, आपनादेर बयस कत लागबे, आपनारा आवेदन किभाबे करबेन। तो सम्पूर्ण तथ्य कमप्लीट इनफरमेशन ए टू जेड आपनारा भिडियोते पेये जाबेन। तो संगे थाकुन, भिडियोटी शेष पर्यन्त देखुन। चैनल नतून दर्शक होते हेले अवश्य चैनलटिके सबस्क्राइब कर देबेन, संगे अल नोटिफिकेशन अन करे रखबेन। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তো দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে, ঠিক আছে, পেপার কাটিং। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন কর্মখালী। তো উদয়নারায়ণপুর ব্লকের অধীনে খিলা গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক একজন দ্বিতীয় কর আদায় করে নিয়োগ করা হবে। তো এটা আপনাদের উদয়নারায়ণপুর ব্লকের অধীনে, ঠিক আছে। তো খিলা গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হবে, তো একজন চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে, তো কর আদায় করে ট্যাক্স কালেক্টর। তো বন্ধুরা অবশ্যই নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, নিজের পঞ্চায়েতের নাম। যদি এরকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নেক্সটে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস, তো মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন ট্যাক্স কালেক্টর পোস্টে। বয়স 1/1/2022 হিসেবে আপনাদের 25 থেকে 37 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 25 থেকে 37 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ট্যাক্স কালেক্টর পোস্টে। এবং গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, যেটা আপনাদের খিলা গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন কর আদায় করি পদে। তো তারপর চলে আসছি যেটা আপনাদের আবেদনের শেষ তারিখ। তো আবেদনের তারিখ আপনাদের 20/3/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বিশদ বিবরণ গ্রাম পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডে দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই নিজে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন, যারা উদয়নারায়ণপুরে রয়েছেন, ব্লকের অধীনে রয়েছেন, এবং খিলা গ্রাম পঞ্চায়েত যারা রয়েছেন, তো অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা অবশ্যই আপনারা এখনই জয়েন হয়ে যান। ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানেই সব লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং সঙ্গে প্রিপারেশনও করানো হয়ে থাকে, তো অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। তো গ্রাম পঞ্চায়েত অফিসে নোটিশ বোর্ড দেওয়া আছে, অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নেবেন পঞ্চায়েত অফিসে গিয়ে। তারপর আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রধান খিলা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো এটা পেপার কাটিং, তো দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো উদয়নারায়ণপুর ব্লকে তো খিলা গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। তো কর আদায় করি পদে মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারেন কর আদায় করি পদে, ঠিক আছে। তো আপনাদের 25 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের খিলা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। 20/3/2022 মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে। অল এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন, এসএলএ প্যাটাসটা আপনারা অবশ্যই করবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই আপনারা পঞ্চায়েত অফিসে আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। বিস্তারিত সম্পূর্ণ তথ্য নোটিশ বোর্ডে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে একটি মাত্র শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা আমার কাজ ছোট বড় যে কোনো চাকরির খবর খবর আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো এই পিডিএফের লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা সরাসরি আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই আপনারা খিলা গ্রাম পঞ্চায়েত অফিসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন।